আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ পদে কারা দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে এই দলটি কারা পরিচালনা করছেন। বিগত শেখ হাসিনা সরকার কর্তৃক বাংলাদেশ জামাত ইসলামী এই দলটি ব্যাপক পরিমাণে নির্যাতিত হয়, তাদের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি কার্যকর করা হয়, অনেককে কারাদণ্ড দেওয়া হয় এবং ব্যাপক পরিমাণে গ্রেফতার করা হয়। এছাড়াও বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করা হয় এবং সর্বশেষ বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 1 আগস্ট এই দলটিকেই নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবুও বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে সুসংগঠিত এবং সুশৃঙ্খল এবং শক্তিশালী রয়েছে, এর পেছনে বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান নেতাকর্মীদেরও ব্যাপক ভূমিকা রয়েছে। চলুন এবার আমরা জানার চেষ্টা করি বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামীকে কারা নেতৃত্ব দিচ্ছেন এবং বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ পদে কারা দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ জামাত ইসলামী এই দলটির প্রধান বা সভাপতি হলেন দলের আমির বা আমিরে জামাত। বাংলাদেশ জামাত ইসলামীর বর্তমান আমির হলেন ডাক্তার শফিকুর রহমান। বর্তমানে তিনি বাংলাদেশের রাজনীতিতে খুবই আলোচিত এবং প্রশংসিত। তার দানশীল মনোভাব, ক্ষমাশীল দৃষ্টিভঙ্গি এবং তার খুবই বিনয় মনোভাব তাকে বর্তমানে তরুণ প্রজন্ম এবং জনসমাজের কাছে খুবই প্রশংসিত করেছে। বাংলাদেশ জামাত ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে পদ সেটা হচ্ছে নায়েবে আমির। নায়েবে আমির হলেন দলের সহসভাপতি বা ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ আমিরের পরবর্তী যে পদ সেটা হচ্ছে নায়েবে আমির। বাংলাদেশ জামাত ইসলামীতে বর্তমানে 3 জন নায়েবে আমির রয়েছেন। নাম্বার 1 সাবেক নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। নাম্বার 2 সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তৃতীয় নায়েবে আমির হলেন সাবেক সংসদ সদস্য মাওলানা আনম শামসুল ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামের পরবর্তী গুরুত্বপূর্ণ যে পদ সেটা হচ্ছে সেক্রেটারি জেনারেল, যেটা অন্যান্য দলের সাথে যদি তুলনা করা হয় সেক্রেটারি জেনারেলের সমতুল্য পদ হল মহাসচিব বা সাধারণ সম্পাদক। বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান সেক্রেটারি জেনারেল হলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনিও বাংলাদেশ জামাত ইসলামীতে এবং বাংলাদেশের রাজনৈতিক মহলে খুবই জনপ্রিয়, বিশেষ করে তার খুব শুদ্ধ ভাষায় কথা বলা এবং সুমিষ্ট ভাষায় বক্তব্য, যেটা সাধারণ মানুষকে খুবই অনুপ্রাণিত করে। এবার আমরা দেখে নিই বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটি পদ, সেটা হচ্ছে সহকারী সেক্রেটারি জেনারেল। সহকারী সেক্রেটারি জেনারেল সেটা অনেকটা যুগ্ম সাধারণ সম্পাদক বা যুগ্ম মহাসচিবের সমপর্যায়ের। বাংলাদেশ জামাত ইসলামীতে বর্তমানে 7 জন সহকারী সেক্রেটারি জেনারেল রয়েছেন। চলুন দেখে নিই বর্তমানে কারা বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন। নাম্বার 1 মাওলানা এটিএম মাসুম। নাম্বার 2 মাওলানা রফিকুল ইসলাম খান। নাম্বার 3 সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ। নাম্বার 4 মাওলানা আব্দুল হালিম। নাম্বার 5 অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল। নাম্বার 6 মাওলানা মুহাম্মদ শাহজাহান। নাম্বার 7 অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বাংলাদেশ জামাত ইসলামের আরও একটি গুরুত্বপূর্ণ পদ সেটা হচ্ছে সেক্রেটারি কেন্দ্রীয় প্রচার বিভাগ, যার বর্তমান দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি হলেন অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বিশিষ্ট আইনজীবী। বাংলাদেশ জামাত ইসলামের আরও একটি গুরুত্বপূর্ণ পদ সেটা হচ্ছে নির্বাহী পরিষদ সদস্য। বাংলাদেশ জামাত ইসলামীতে 5 জন নির্বাহী পরিষদের সদস্য রয়েছেন। চলুন দেখে নিই কারা বাংলাদেশ জামাত ইসলামীর বর্তমান নির্বাহী পরিষদ সদস্য। নাম্বার 1 জনাব সাইফুল আলম খান মিলন। নাম্বার 2 অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ। নাম্বার 3 অধ্যক্ষ আব্দুর রব। নাম্বার 4 অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন। নাম্বার 5 মোবারক হোসেন। বাংলাদেশ জামাত ইসলামীতে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে, যারা বাংলাদেশ জামাত ইসলামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের মধ্যে অন্যতম হল বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর আমির। ঢাকা মহানগরী 2টি ভাগে বিভক্ত, ঢাকা মহানগরী দক্ষিণ এবং ঢাকা মহানগরী উত্তর।
ঢাকা মহানগরী উত্তরের আমির হলেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, এবং ছাত্র জীবনেও তিনি খুব জনপ্রিয় ছাত্রনেতা ছিলেন। ঢাকা মহানগরী উত্তর এর সেক্রেটারি হলেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং খুবই জনপ্রিয় একজন নেতা, তিনি হলেন ডক্টর রেজাউল করিম, এবং তিনি খুবই জনপ্রিয় একজন ছাত্র শিবিরের সাবেক সভাপতি। এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির হলেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি নুরুল ইসলাম বুলবুল, তিনিও খুবই জনপ্রিয় ছাত্রনেতা ছিলেন এবং জামাত ইসলামেও তিনি খুবই জনপ্রিয়। এবং বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি হলেন খুবই জনপ্রিয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। দর্শক মণ্ডলী, এনারাই হলেন বাংলাদেশ জামাত ইসলামীর বর্তমান শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, যারা বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামীকে নেতৃত্ব দিচ্ছেন।